আসসালামু আলাইকুম এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের পাহাড় ধসে শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও দুইজন সকালে পৌর শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার শিখদার বাজারে ও প্লান কাটা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে নিহত হাসান দক্ষিণ রুমালিয়া ছড়ার এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে এবং ইয়াসিন আক্তারের বাড়ি প্লান কাটাই এদিকে হঠাৎ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারের চুরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে গত থেকে বৃষ্টি হওয়া শুরু হওয়া থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত অব্যাহত থাকে অতিবৃষ্টিতে হোটেল মোটেল জোন সহ রামু উপজেলা ঈদগা চকরিয়া পেকুয়া উখিয়া ও টেকনাপের বেশ কিছু গ্রাম ডুবে গেছে কুড়িগ্রামের নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো সীমার উপর দিয়ে বইছে ধরলা ও দুধকুমারের পানি ও রাস্তাঘাটে পানি জমে থাকায় থাকায় ঘরে পারছে না বানভাসী মানুষেরা এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে তারা গত দুই সপ্তাহ ধরে জেলার প্রায় পঞ্চান্নটি ইউনিয়নের দুই লাখ পানিবন্ধী মানুষ দুর্বি জীবনযাপন করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী দেয়া হলেও অনেক এলাকায় এখনও তা পৌঁছায়নি এ অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ পানির খাবার সংকট দেখা দিয়েছে এবং মানুষজন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে জামালপুরে টানা পাঁচ দিনের পর আবারও বেড়েছে যমুনার পানি বেশ গত চব্বিশ ঘন্টায় বাহাদুরবাদ ঘাট পয়েন্টে দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমায় একান্ন সেন্টিমিটারের উপর দিয়ে বয়ে যাচ্ছে জেলায় পঁয়ত্রিশটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী রাশিয়া এখনও সাম্রাজ্যের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল ওয়াশিংটনের ন্যাটো সম্মেলনের পাশে ডিফেন্স নাইট ইভেন্টের বক্তৃতায় তিনি একথা বলেন রুশ প্রেসিডেন্টের প্রতিন এই সাম্রাজ্য পুনর্গঠন করতে চান বলেও মন্তব্য করেন বোরেল ইউরোপের আঞ্চলিক প্রতিরক্ষার জন্য বিকল্প নিয়ে উল্লেখ করে এই জোটকে আরও শক্তিশালী করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি ওয়াশিংটনে সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন গত নয় জুলাই থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের সম্মেলন শেষ হবে আজ এবার খেলার খবর উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে তেইশ বছর পর কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেছে কলম্বিয়া শালোটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উনচল্লিশ মিনিটে দলের হয়ে গোল করেন জেফারসন লেরমা এরপরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে ম্যানুয়েল উগাতে মাঠ ছাড়েন জনের দল পরিণত হয় কলম্বিয়া কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মার্সেলো রিয়েলসার দল একের পর এক গোল মিস করেন ডার উইন নুনেজ এবং লুইস সুয়ারেসরা শেষ দিকে কলম্বিয়ার ষাট পোস্টে লেগে ফিরে আসেন ব্যবধান বাড়েনি তাদের তবুও এই জয়ে টানা আটাশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ফাইনালে উঠল হামেশ রাদ্রি গেজরা সোমবার সকাল ছয়টায় মায়াতি মেতে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ